হ্যালো বন্ধুরা, আমার ফুড জাঙ্কিস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমরা দেখতেই পাচ্ছ আমি একটা অন্য জায়গায় আজকে হাজির হয়েছি। হ্যাঁ, আমি এখন এসে গেছি দীঘাতে। তো দীঘাতে আসার পর আমি এসে চটপট বেরিয়ে পড়লাম, প্রথমেই চলে গেলাম বাজারে। বাজারে দেখতেই পাচ্ছ অনেক রকমের মাছ দেখা যাচ্ছে। তো প্রথমে আমার এখানে মাছগুলোর মধ্যে সবথেকে বেশি আগে যেটা লক্ষ্য পড়লো সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দেখতে পেয়ে আমি ঝটপট কিনে ফেললাম, ঘরে নিয়ে চলে এলাম। রুমে এসে আমি মাছটাকে ভালো করে আগে ছাড়িয়ে নিচ্ছি। মাছটাকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি বলতে এখানে মাছের খোলাটা পিঠ থেকে ভালো করে খুলে নেব, মুন্ডুগুলো ভালো করে মুটিতে কেটে নেব, বা ভালো করে কেটে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে ওয়াশ করে নেব। তো মাছের কাজ প্রথমে পরিষ্কার করা, ছাড়ানো সব কিছু আমার হয়ে গেছে। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন এবং হলুদ দিয়ে ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই রান্নাটা করার জন্য লাগবে আমার এখানে প্রথমেই কড়া এবং খুন্তি। আর আমি আমার সঙ্গে করে যে লাগেজটা নিয়ে এসেছি তার মধ্যে আমার নিজের জামাকাপড় ছাড়াও আমি নিজের কড়া খুন্তিটাও বয়ে এনেছি। তো ঝটপট এটা বার করে নিলাম এবং চটপট এটা আমি বসিয়ে দিলাম। কড়াইটা এখানে গরম হয়ে গেলে প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আমি এখানে মাছটা ভাজার জন্য সর্ষের তেল ব্যবহার করেছি, বাকি রান্নাটা আমি রিফাইন্ড অয়েলে করব। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে অনুযায়ী তেল ব্যবহার করতে পারো। তেল এখানে খুব ভালো করে গরম হয়ে গেছে, আমি এবার আমার ম্যারিনেট করে রাখা মাছটা এখানে দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি তেলের মধ্যে দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে মাছগুলো খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। মাছ ভাজা আমার কমপ্লিট। আমি এবার মাছগুলো কড়াই থেকে অন্য একটা পাতে তুলে নিচ্ছি। কড়াইতে এখানে বেশ খানিকটা তেল আমার রয়ে গেছে, এই তেলের মধ্যে আমি আমার কেটে টুকরো করে রাখা পটলটা ভেজে নেব। আজকের রান্না তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছ যে আমি কী রান্না করতে চলেছি। পটলটা আমি তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এই সময় এখানে দিলাম পরিমাণ মতো নুন। পটলটা ভাজা হয়ে গেছে, আমি পটলটা কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ কড়ার মধ্যে তেল আমার একদমই নেই, কড়া পুরো শুকনো। এবার এই পর্যায়ে এখানে আমি 3-4 টেবিল স্পুন পরিমাপের রিফাইন্ড অয়েল ব্যবহার করছি। তোমরা চাইলে পুরো রান্নাটা সর্ষের তেলেই করতে পারো। তেলটা গরম হলে প্রথমে এখানে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর একটা গোটা তেজপাতা। এটা একটু কিছু সেকেন্ডের জন্যই নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এই তেলের মধ্যে প্রথমেই অ্যাড করে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটা দেবার পর আমি ভালো করে ভেজে নেব। এটা খুব ডিপ গোল্ডেন ব্রাউন করব না, লাইট ব্রাউন কালার করে এটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা আমার কমপ্লিট, দেখতেই পাচ্ছ। এবার এই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। টমেটো এখানে খুব ভালো করে সফট হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে তুলে রাখা পটলের টুকরোগুলো। পটলটা মশলার মধ্যে ভালো করে ওপর নিচে করে মিশিয়ে নেব এবং এই মশলা এবং পটল বেশ কিছুটা সময় ধরে আমি ভালো করে ভাজতে থাকছি। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। সমস্ত শুকনো মশলাগুলো এখানে ব্যবহার করার পর আমি পটল এবং মশলা সহকারে ভালো করে ওপর নিচে করে মিশিয়ে নিচ্ছি এবং বেশ কিছুটা সময় ধরে আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি জল। আমি এখানে প্রথমে 1 কাপ পরিমাপের জল ব্যবহার করেছি। জলটা দেবার পর সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পর এটা আমি এই অবস্থায় রান্না হতে দেব হাই হিটে 5-6 মিনিট মতন। 6 মিনিট পর আমি ফিরে এসেছি। এই পর্যায়ে নাড়াচাড়া করে নিলাম একটু আর দেখে নেব সবজিগুলো ভালোভাবে সফট হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছ যে পটলটা এখানে 99% প্রায় হয়েই গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমার ভাজা চিংড়ি মাছগুলো। মাছটা এখানে দেবার পর সবজির সাথে মাছটা আমি ভালো করে ওপর নিচে করে মিশিয়ে নেব যাতে মাছের মধ্যেও তরকারির টেস্ট এবং নুন ভালোভাবে চলে যায়। এই অবস্থায় আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণে জল অ্যাড করে দেবো। এখানে টোটাল আমি রান্নায় 1.5 কাপ পরিমাপের জল ব্যবহার করলাম। এই পর্যায়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন পরিমাণে গরম মশলার গুঁড়ো। সমস্ত উপকরণ ভালো করে তরকারির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এই পর্যায়ে এটাকে আমি রান্না হতে দেব আরও 3-4 মিনিট মতন। 4 মিনিট পরে ফিরে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ তরকারিটা অলরেডি জলটা যতটা শুকনো হওয়া শুকিয়ে গেছে। আর আজকের তরকারিটা আমার ঠিক এই পর্যায়েতেই রাখবো, না বেশি রসালো হবে না খুব শুকনো শুকনো হবে। বন্ধুরা, এখানে শব্দ একটু বেশি এদিক ওদিক থেকে আসার জন্য আমি দুঃখিত। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন আমার বাড়িতে ভিডিওটা বানাচ্ছি না, আছি একটু বাইরে। তো একটু তোমরা আজকের ভিডিওটা ম্যানেজ করে নিও।
তো আজকে রান্নাটা শেষ, যেটা ফিনিশিং টাচ, ধনে পাতা কুচি। আমি ওপর থেকে এটাকে ছড়িয়ে দিলাম। দেবার পর আমি তরকারির সাথে এটা হালকা হাতে একটু ওপর নিচে করে মিশিয়ে নেব। ব্যাস, আজকে রান্না একদম কমপ্লিট। তো বন্ধুরা, তোমরা দেখতেই পেলে আজকের পটল চিংড়ি আমি কীভাবে বানালাম। তাহলে তোমরা প্রত্যেকে বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো, আর আমাকে ঝটপট জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে। আমার রান্নাটা ভালো লাগলে আমাকে লাইক করতে ভুলো না বন্ধুরা। আমার চ্যানেলে নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা হিট করে দাও। আমি আবার ফিরবো নেক্সট অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার চ্যানেলের সাথে থাকো, নতুন নতুন রান্না দেখতে থাকো, করতে থাকো এবং খাওয়াতে থাকো। আজকের মতো টাটা বন্ধুরা।